মানব জাতিকে মানব জাতিকে নিয়ে আল্লাহর যত আশা ভরসা মানব জাতিকে নিয়েই আল্লাহ যত আশা ভরসা প্রত্যাশা কাকে নিয়ে কথা বলবেন কাদেরকে নিয়ে আল্লাহ রবীন্দন বলেন আল্লাহ কোরআনে বলেন মানুষ জাত তাকে আর জেন জাত আগে বলছেন খলাক খোলাক যেন না জেন জাত তাকে আল্লাহ বলছেন আমি এজন্য বানাইছিলাম যে তারা আমার দিকে মনোযোগ দেবে কিন্তু তারা আমার দিকে মনোযোগ দিল না আমার রহমত খেল কিন্তু আমার দিকে মনোযোগ তারা দিল না আমার প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন তারা করলো আমি আল্লাহর বিরুদ্ধে তারা বুড়ো আমল দেখালো খালাফু আমরা আমাদের শাসনের বিরোধিতা অবাধ্যতা তারা করল সেই জন্য আমি তাদের দেহের থেকে যারা অবাধ্যতা করে তাদের দেহের থেকে সম্মানের ভূষণ আমি কেড়ে নিয়ে থাকি তাদের জীবন থেকে আমি রহমত কেড়ে নিয়ে থাকি নিয়ামত কেড়ে নিয়ে থাকি আমি তাদের সকলকে তাড়ালাম তাদেরকে ভাগাইয়ে দিলাম তাদের বংশ ও আর বাড়ে নাও আমি রহমত দেই না আল্লাহ র বলছেন কোরআনে যে আমি তাদের নিকট থেকে সব কেড়ে নিলাম আর বিভিন্ন দ্বীপগুলিতে ফাঁকা জঙ্গলগুলিতে তাদেরকে অপমানিত সৃষ্টি হিসেবে তাদের কিছু সংখ্যক গেছে। কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত বড় আশা করে মানব পালালেন ওয়ামা বলুন ওয়ামা কলা জিন্ন আল্লাহ তালা বলছেন আমি জেন জাত তাকে এজন্য বানিয়েছি যে আমার প্রতি মনোযোগ দেবে আমি কে আমি কে সেই পেশাটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে তারা বোঝবার চেষ্টা করবে আমি কে আমি যে তারা এককালে ছিল না আমি তাদের সৃষ্টি করলাম তারা আমার প্রতি মনোযোগ দিবে আমার অনুগ্রহ সমূহকে তারা বিবেচনা করবে এবং কোন আশা করি আমি তাদের বানিয়েছি সেই বিষয়গুলি তারা বোঝবার বসবার পরে সেইগুলি বাস্তবায়নে মনোযোগ দিবে এই আশা করে জিন্দের বানালাম কিন্তু আশার গুলে বালি তারা আমার সেই দাবি পূরণ করলো না তাদের জীবন থেকে আমি রহমতের সম্মানের ড্রেস এবং ভূষণ পদমর্যাদা কেড়ে নিলাম শেষবার যত আমি বড় আশা করে বানালাম অয় কল আরব্বু কালীন মালাইকা ইন নিজা ফিল আরো দেখা আল্লাহ পাক জরে বলবেন রব্বুল আয়লামিন আল্লাহর নামের সঙ্গে সম্মানসূচক একটা শব্দ বলতেবে। হবে আল্লাহ পাক রব্বুল আয়লামিন তিনি বলছেন যে পরে আমি সংকল্প করলাম এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি বানাবো যাদের ইনসান বলা হবে কিন্তু তাদের আমি সবচেয়ে দিলাম যে তারা আমি আমি আল্লাহর খলিফা গোপনে আমি থাকবো আড়ালে গোপনে আর আমার সত্তা অবগত হয়ে আমি আমার সত্তাকে অবগত হয়ে আমার পবিত্র গুণ সমূহের একটা আলোচনা আমি তাদের সামনে তুলে ধরবো আমার ওই পবিত্র গুণ সমূহের চর্চা এবং এর এক্সারসাইজটা তারা করবে আল্লাহ রব্বুল আলমিনের নাম হলো রহিম রহমান দয়ালু আমার এই বান্দা তারা আ একজন আর একজনের প্রতি দয়ালু হয়ে যাবে তারা দয়ালু হবে আমি আল্লাহ যেমন গাফরু গাফার ক্ষমাকারী খারী অনুরূপভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে তারা শাস্তি না দিয়ে ক্ষমা করবে তারা ব্যস্ততা না করে তারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর প্রত্যেকটা গুণ যখন প্রত্যেকটা বান্দা চর্চা শুরু করে দেবে তখন চতুর্দিকে দেখা যাবে আল্লাহর বিষয়গুলি জীবন্ত রূপ নিয়েছে আল্লাহ তালার বিষয়গুলি মানে আল্লাহর পবিত্র গুণসমূহ চূড়ান্ত ওপেনলি এক্সারসাইজে এসে গেছি তখন আমি আল্লাহ রব্বুল আলমিন আনন্দিত হব আল্লা রিন বলেন মা ও আমি ওই মানুষদেরকে সৃষ্টি করবার পরে তারা একজন আর একজনকে রেজেক দিক একজন আর একজনকে রেজেক দিক এইটা আমি তাদের কাছে দাবি করি নাই তাদের কাছে আমি আল্লাহ একজন আর একজনকে যেমন নাকি মা বাপ সন্তানদের রেজেক দিক এইটা আমি মা বাপের কাছে দাবি করি নাই সন্তান আবার বাপ মাকে রেজেক দিক এইটাও আমি দাবি করি নাই মা উরিদু মিন মা ওরিদু আইমন একজন আর এই দুর্বলতার সময়ে খাদ্য খাওয়াক সেইটাও আমি দাবি করি নাই ইন্নাল্লা হওয়ার রাজা গোজুল কৌয়া তিলমাতি আল্লাহ বাগ রবুল আলামিন বলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ অনন্ত ক্ষমতার অধিকারী জুল কৌয়াত অনন্ত ক্ষমতার অধিকারী আমি এমন দুর্জয় শক্তির অধিকারী যা আমাকে পরাজিত করে আর আমার সৃষ্টির রাজ্যের মধ্যে এমন কেউ নাই আমি আল্লাহর পুলা আলামিন ইন্না আল্লাহয়ার রাজ্জাক আমি দায়িত্ব নিয়েছি মানব সহ সকল সৃষ্টির জন্য যা যা জীবনের প্রয়োজন সব রেজেক্ট আমি আল্লাহ রবুল আলমিন তাদের সকলের নাগালে পৌঁছে দিয়ে তাদের লালন পালন করে যাব তাইলে রেজেক দিবেন কে আর এবাদাত করতে হবে কাদেরকে আল্লাহ এবাদত করবে এবাদাত করবে মানুষেরা এবাদাত করবে কারা মানুষেরা রেজেক দিবেন কে রাজি আছেন সকলে এই ডাইন হাত জাগাবে আর মুঠি ভরে জাগাবে এইরকম মুঠি ভরে জাগাবে আর ধরে রাখতে পারবেন না কিন্তু এটা ধরে রাখতে পারবেন না এই যে ওয়াদা করছেন ধরে রাখতে পারবেন না আমরা মুঠিটা ভরে এইভাবে আল্লাহর দিকে দেখাবেন আল্লাহ ছুটে যেতে দিব না যে অঙ্গীকার করছে এটা ছুটে যেতে দিব না আল্লাহ আপনার জন্য জীবন আমরা দিব মস্কারি না আসলে জীবন দিয়ে দিব আগুই আসতে পারলাম না তোমার আল্লাহ পাকুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লা এই আয়াতটা আমার এক জমাতে একটু এদিক ওদিক হয়েছিল তো আমি আবার গতকালকে তফসির দেখে নিলাম তো আর বয়সে গেছে

আল্লাহ রাব্বুল মাঝে হে জগতের সমস্ত মানুষ জগতের সব মানুষদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন ইমানদার কাফের মোনাবেক ইহুদিন আসারাম অনুরূপভাবে ভাবে মজুস সবাইকে ডাক দিয়ে বলছেন হে মানব জাতি ও বুধু রব্বা খালা খালাকা তোমরা সকলে তোমাদের জীবনের সব এবাদাতগুলিকে নির্ধারণ করে দিয়ে দাও মাত্র একজনের জন্যে মাত্র কয়জনের জন্য। তাহলে এই দেখেন ও তফসিল করছেন কি আমি সারা জীবন এই বিয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছর হাদিস পড়ালাম তফসির পড়ালাম কিন্তু কোরআনের নদী এমন একটা নদী এর মধ্যে যখনই জাল নিয়ে নামি নতুন নতুন নদী মতি মুক্তা জালের মধ্যে আটকা পড়ে যায় আল্লাহ রা বুলার বলছেন তফসির কারক বলছেন কুমলিল তোমরা সারা জীবনের সকল আনুগত্য গুলোকে এমন ভাবে করো যেন একজনের জন্য হয়ে যায় যদি বলবেন সেই একজনকে একজনের জন্য কারণ সেই একজনের কাছে আমরা চিরবন্দী সেই একজনের জন্য আমরা বাধ্য সেই একজনের কাছে জন্য আমরা চির রেডি ধরে বলবেন কথা ঠিক কি ঠিক না কথা আসে না মুখে জিন্দেগির সমস্ত গুণা মাফ হবে আর যদি পাকা করতে পারেন কাছে ধারে কাছে ধারে কাছে কাছে আমার শুয়ে বসতে পারলে ভালো হতো যাকে যা বসছেন বসছেন আল্লাহ আপনাদের ইমানের শক্তি বাড়িয়ে দিন আবারও কিন্তু বেশি বেশি দিন কিন্তু হায়াত আছে বলে আমার দেল বলে না এই ফেব্রুয়ারি মাসে আলহামদুলিল্লাহ এই অবসরে যাচ্ছি তারপরে আল্লাহর রহমতে এই জগতে চিরস্থায়ী থাকার জায়গা না যখনই বলবে চলে যাও চলে যাও লাগবে থাকতে পারবেন জোর করে এ রাজ্য কার এ রাজ্য আরো লোকজন আছে না কোটি কোটি লোকজন আছে না তাদেরকে আনতে হবে না সিট খালি করা লাগবে না লাগবে না আপনি স্থান দখল করে বসে থাকবেন হবে। আল্লাহ মানব জাতি তোমরা তোমাদের এই রব শব্দ একদিন বলেছিলাম জোমারি বাদতে রব শব্দটার তিনটা লোক ক্রিয়েটার সাস্টেইনার ওনার এই তোমাদের দেহটা জীবনটার সৃষ্টিকর্তা আর তোমাদের এই জগৎ জীবনে এই জগৎ জীবনে তোমাদের জন্য হয়েছে যে নেসেসারি ফর লাইফ তোমাদের জীবনের জন্য যা কিছু দরকার সব ধরনের রেজে নিজে সৃষ্টি করে তোমাদের নাগালের কাছে পৌঁছিয়ে দেয় তোমাদের ঘরবাড়ি বাড়ি বানাবার জন্য কাঠ দর কাঠ দরকার বেত দরকার দরকার বাস আল্লাহ পৌঁছাই দিয়েছেন না দেন নাই এই যুগে লোকদের গাড়ি চালাবার জন্য পেট্রোল আর এই যে সমস্ত জ্বালানি সিএনজি এল জি যা যা দরকার আল্লাহ রব্বুল আলমিন সব কিছু সৃষ্টি করে মানুষের নাগালে পৌঁছাইয়ে দিয়েছেন না দেন নাই মানব জাতির জন্য বাতাস দিতে আবার সবচাইতে বেশি সেই জন্য বাতাসটাকে এমন করে বানিয়েছেন কোনো ব্যবসায়ী যাতে গোদাম জাত করে দশজনের মৃত্যুর কারণ না হয়ে যেতে পারে আল্লাহ অক্সজনের ঠাসা ভরা বাতাস তৈরি করে সকলের নাগার নাকের কাছে পৌঁছিয়ে দিয়েছে ঠান্ডায় যদি নাকের দুই বাতাস প্রবেশ বের হওয়ার রাস্তা বন্ধ হয় তাহলে গালকে খোলা রাখছেন বিকল্প আ করলেই বাতাস ঢুকে যেতে পারবে আমার ভাইরা বাতাস দরকার আর অন্য সূর্যের চন্দ্রর রৌদ্র দরকার আলো দরকার আমার ভাইরা জমিনের থেকে ফসল দরকার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে এই এইভাবে কথা এদিকে ওদিকে গেলে সামনের দিকে যেতে পারবো না কারণ রজব সম্পর্কেও দুটো কথা বলবো আমি সেদিন ওয়াদা করছিলাম রজবের মেয়েরাজ সম্পর্কে দুটো কথা বলবো আল্লামা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী ওনার যে ভূমিকা এবং ওনার যে কোরবানি ওনার যে ত্যাগ ওনার যে সৌরভ সেই সম্পর্কে ও দুটো কথা বলবো আর কিছু মানুষ আসে কিনা তো দেখে নেই তারপরে মূল আলোচনায় যাব আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা আগে ভাগে আসছি আমাদের সকলের জীবনগুলিকে কবল করে নিই ও রা গমনার সকলের তোমাদের সৃষ্টিকর্তা লালন পালনকারী এবং তোমাদের দেহ জীবনের সত্তাধিকারীর জন্য তোমাদের জীবনের সব ইবাদাতগুলি যেন হয় আর এবাদাতগুলির মধ্যে এক নম্বরের ইবাদাত হলো

এই অতীতে যত মানুষ প্রয়াত হয়েছেন বিগত হয়েছেন তাদের সবাইকেই তিনি সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাজি জি কলা নামিন কবলে কম আল্লাহ তারা বলছেন এ বাদ আত্মা করো লা আল্লাহ কন তাহলে অবশ্যই আল্লাহর কোরআনের মধ্যে লা আল্লাহ শব্দটা সম্ভবত এই অর্থে আসে না আল্লাহর কোরআনের মধ্যে এই লা আল্লাহ শব্দটার অর্থ হয় আনডাউটলি নিশ্চয়নিসই তোমাদের এই তাওহীদটাকে গ্রহণ করে ইবাদত জুরি করে দেখাতে পারো তাহলে তোমাদের কলবে ব্রেনে জীবনে টাকা করির ব্যবহারে তাকওয়ার মধু চাকের মধ্যে ভরে যাবে জগত পরকাল তোমাদের দুই হাতে সুলি আসবে লাআলকুম তাতাকুল এরপর আল্লাহ বলছেন আল্লাজি আল্লাজি আল্লাহজি আল্লাজি জালা ঘুমুল জালা অর্থ খোলাকা আল্লাহজি জাল লকুমুল আর দ ফেরাশন যে আল্লাহ রবুলা জামিন তোমাদের সকলের বসবাসের জন্য তোমাদের কথা ভাবনা চিন্তা করে এই পৃথিবী গ্রহটাকে জালা মানে খালাকা তসিল করছে এই পৃথিবী গ্রহটাকে বানিয়েছে। কিরকম লোহার মতো শক্ত বানান নাই পানির মতো তেলের মতো নরম বানান নাই আল্লাহ রাবুল বলছেন ফেরাসান গদিদার আরামদায়ক বিছানার মতো করে মাটির পৃথিবীটাকে তোমাদের মুখের দিকে তাকিয়ে বানিয়েছে আল্লাজি আল্লাহ কুমুল আলদা ফেরাসান আল্লা রবুল আলমিন তোমাদের রেজেক দরকার সেই জন্যে মহাশূন্যী ভাসমান মহাশূন্যে ভাসমান মেঘগুলির সাহায্যে বাতাসগুলির সাহায্যে মেঘগুলির কান্দে চড়া এবং সাগরের থেকে সাগর সমান পানি বহন করে এনে তোমাদের ফসল ফলাবার জন্য তোমাদের এই মাটির উপরে বর্ষণ করেছেন বিহি আল্লাহ তালা বলছেন অতপর সেই পানি আর মাটি দুইটাকে একত্রিত করে পা আখরাজা বিহি ওই পানি এবং মাটি এইটা একত্রিত করে মিনাস মারত তোমাদের সকলের জন্য ধান গম আলু পেঁয়াজ রসুন আদা লক্ষ রকমের সব সবকিছু তোমাদের জন্য উৎপাদন করেছেন শোভানাল্লাহ বলোমান আকরোজা বিহি মিনাসন রথ রেজ কানলাক তোমাদের সকলের জন্য রেজেক দিয়েছেন তিনি সৃষ্টি করেছেন সব কিছু তোমাদের লালন পালনের ব্যবস্থা করেছেন ফালা তাজা আলুল্লাহে অতএব তোমাদের সবার কাছে একটাই দাবি এবাদাত কতটুকু দিতে পারো বা না পারো সেটা হল পরের জিনিস খবরদার খবরদার জীবনী আল্লাহর সমকক্ষ আর একজন আছেন এমন যেন বিশ্বাস করে জগৎ থেকে আমার কাছে আসো না ফালা তা জালুন ইল্লাহিং তালেমন জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে তোমরা অন্য কাউকে শরিক বানাইও না 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 রাজি আছে সকলে তো আল্লাহ কি আমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে বলছেন বাবা খোলা তুল জিল্লা বলেন সাইল্লা লেয়া বুদুল আমি মানুষ জাতকে জেন জন্য সৃষ্টি করেছি তারা আমার দিকে মনোযোগ দেবে আমাকে জানবে চিনবে আমার বিষয়গুলিকে তারা অবগত হবে এবং আমার বিষয়গুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা তাদের হাসি মুখে জীবন দিয়ে দেবে এই ষাট সত্তর বছরের এই জীবনটার মধ্যে ঘুমের টাইমটা তো তাদের শক্তি জোগানোর জন্য আমি দিয়েছি এই জীবনটা যখন তাদের শেষ হয়ে যাবে তখন এই সামান্য ছোট্ট একটা জীবন আমার হাতে দেওয়ার কারণে পুরস্কার স্বরূপ আমি আল্লাহ রবুল্লা কোটি কোটি বছরের বেহেস্তের মহাসম্মানিত জীবনের মালিক তাদের বানাইয়ে দিবস আল্লাহ রাজি আছেন না শোনেন এবাদাত তো আমরা করব এবাদাত শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা লাগে না লাগে না এবাদাত শিক্ষা দেওয়ার জন্য ভালো আর মন্দ প্রভেদ করবার জন্য পার্থক্য করবার জন্য ব্যবস্থা দেওয়া লাগে না লাগে না সময় বাঁচাবার জন্য একটু সংক্ষেপ করি আল্লাহ তালা চোখ দিয়েছেন আল্লাহ কান দিয়েছেন শোনবার মাধ্যমে আমরা বুঝে নিতে পারি দিস ইজ সাউন্ড অফ মাই ফাদার আমার বাপের আওয়াজ তাড়াতাড়ি দরজা খুলে দিই গভীর রাতে আসছে তো দরজা খুলে দেয় শুধু সময় শুধু করলেই আমরা বুঝে নিতে পারি যে আমার বাপ হয়েছে পারি না পারি না অনুরূপভাবে আমরা নাসিকার মাধ্যমেও বুঝতে পারি যে এটা ফুলের সুগন্ধি কাঁঠালের সুগন্ধি আমের সুগন্ধি আল্লাহ রবুল্লা আলমিন জিহবার মাধ্যমে নাসিকার মাধ্যমে চোখের মাধ্যমে কানের মাধ্যমে আর গোটা শরীরের মধ্যে আল্লাহ তালা একটা স্পর্শের মাধ্যমে জানবার ক্ষমতা দিয়েছেন এই পাঁচটা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন এমন পাঁচটা শক্তি দিয়েছেন শুধু যাতে উপকারী জিনিসটা ক্ষতিকারক জিনিসটা তারা জানতে পারে এখানে শেষ না এই পাঁচটা শক্তি আল্লাহ সীমাবদ্ধ বানিয়েছেন সেই জন্য যেখানে এই পাঁচটা শক্তি মানুষকে জানাতে পারে না সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন কী করছেন জানেন সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন করেছেন মানুষদের আকল দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন জ্ঞান বুদ্ধি এইটা মানুষের মধ্যে এই দেহ তৈরির জন্য যে কী দিয়েছিলেন জানেন এই যে আগুন দিয়েছেন আর বাতাস এই দুইটা সারমর্ম হল ক্রোধ রাগ আর দেশের মাটি আর পানি এই দুইটা নিম্নানো সারমর্ম হল এটা হলো কাম ভাব এই কাম ভাব আর এই ক্রোধ এই দুইটা যখন প্রবল হয়ে যায় তখন মানুষের এই জ্ঞান বুদ্ধি ও কাজে দেয় না তখন এমন ওয়াকাজ করে বসে যে এটা মসজিদের মধ্যে বলা যায় না তো ওই পরিস্থিতিতে মানুষদেরকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন ওহি নাজিল করেছেন জোরে বলেন কী নাজিল করেছেন ওহি জোরে বলেন কি নাজিল করেছেন ওহি 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 ওহিনাজিল করছেন নাজিল করে। এখানেই সমাপ্ত করেন নাই ওহির ব্যাখ্যা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ যোগে যোগে একখানি আসমানি কিতাব দিয়েছেন আর আসমানি কিতাবের সঙ্গে সঙ্গে আল্লাহ একজন করে রাসুল পাঠিয়েছেন কমপক্ষে একজন করে নবী পাঠিয়েছেন যাদের নামে নতুন কিতাব নাজিল হয়েছে তাদের বলে রাসুল আর যেমন মোসা নবীর উপরে কিতাব নাজিল হল উনি হলেন রাসুল আর ওনার সঙ্গে ওনার ভাই হারুন ছিলেন পরে ইউসা বিনু উন আসছেন ওনারা হলেও ওই তৌরাত কিতাবের থেকে পড়ে পড়ে বর্ণনা করবে কিন্তু তাদের কাছে জিব্রাইল আসছিলেন এসে বলে গেছেন ইয়া হারুন আনতা নবী তুমিও নবী নবির সার্টিফিকেট দেওয়া হলেও মোশারুবরে কেতাব নাজিলবে ওখান থেকে পড়ে পড়ে আল্লাহর বিষয়গুলি কায়েম করার জন্য জীবন দিয়ে দেও আল্লাহাকুল আলমিন এই রসুল বানিয়েছেন তিনশো তেরো কত জরি বলেন কত তিনশো তেরো এই বদরের যুদ্ধে নবীর সঙ্গে যারা জীবন বাজি রেখেছিলেন রমজান মাসের সতেরো তারিখে তাদের প্রত্যেকের রুহানি শক্তি আল্লাহ এত পরিমাণে বাড়াই দিয়েছিলেন ওই তিনশো তেরো জন রসুলের রুহানি শক্তি আল্লাহ দিয়েছিলেন এই তিনশো তেরো জন যারা নবীর সঙ্গে বদরে যুদ্ধের ময়দানে ছেলেম সঙ্গাল আল্লাহ পাগর আলমিন দয়া করুন মেহের বাড়ি করুন আমার ভাইরা আলোচনা একটু সামনে নেই আলোচনা একটু সামনে নেই আল্লাহ তালা সেদিন জুম্মাত দিনে বলেছি আল্লাহ এই একটা বছরকে ভেঙে ভেঙে বারোটা মাসের খণ্ড খণ্ড করছেন এই বারোটা মাসের সব মাসের সমান মর্যাদা না এই বারোটা মাসের মধ্যে চারটা মাসের মর্যাদা একটু আল্লাহ অনেক গুণি বাড়াই দিয়েছেন সেই চারটা মাসের মধ্যে একটা হলো হল মাস জেলহাজ মাস আর এই মোহারম মাস তিনটা হলো মোতাবা পাশাপাশি আর একটা মাস হলো রজব এই রজব মাস ওই এটা হলো চারটা সম্মানিত মাসের মধ্যে একটা মহাসম্মানিত মাস সেই রজব মাসের মধ্যে আমরা কিন্তু রয়েছি আমরা কিন্তু রয়েছি আমি সংক্ষিপ্ত করব আলোচনা মাওলানা আব্দুল মান্নান এই ইসলামটাকে শক্তিশালী করবার জন্য এই বাংলাদেশে তিনি এত কঠিন পরিশ্রমও করেছেন অনেকেই এটা জানে না উনি এই জায়গায় লেখে নেয় প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আব্দুল সত্তারের আমলে হুজুরের সঙ্গে আমি ছিলাম বঙ্গভবনে এমন দর কষাকষি করলেন যে শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামীভাবে ঢালাও করতে হবে ঢালতে হবে ইসলামের শাসে উনি শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছিলেন উনি ত্রাণ মন্ত্রী ছিলেন আমার ভাইরাম উনি এইভাবে উনি ধর্মমন্ত্রী ছিলেন উনি ধর্মমন্ত্রী ছিলেন উনি ত্রাণ মন্ত্রী ছিলেন ফুল দুইটা মন্ত্রী ছিলেন তাছাড়াও তিনি শিক্ষা একেবারে ওই সময় আব্দুল মজিদ শিক্ষা শিক্ষামন্ত্রী ছিলেন আমি তো সবার সঙ্গে ছিলাম ওই সময় উনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন আমার ভাইয়েরা কিন্তু সাধারণ একজন মন্ত্রী এই চুয়াল্লিশ বছর আমার বয়স রাজধানীতে যারা যারা মন্ত্রী হয়েছেন তাদের সবাইকেই আমি চিনি তাদের পাশে দাঁড়িয়ে কাজ করবার একটা সম্মান সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা হয়েছেন তাদের সবার সঙ্গে এই কাছে দাঁড়াইয়ে দুই গজের মধ্যে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কথা বলবার তাদের কর্মসূচি এবং কৌশল ত্যাগ সুযোগ হয়েছে তাদের সকলের মধ্যে একজন ক্যাবিনেট মিনিস্টারের যে মর্যাদা হয় তার চাইতে এই তিন চারজন ক্যাবিনেট মিনিস্টারের মতো চিন্তা শক্তি কুলের শিরোমণি আল্লাহ রাবুল আলমিন আল্লামা পীর মাওলানা আবদুল মান্নান রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ দিয়েছিলেন আরে হাই স্কুলের শিক্ষকগণ সবটা বলতে পারেনি এই হাই স্কুলের শিক্ষকদের ফেডারেশন কলেজ বেসরকারি কলেজ শিক্ষকদের ফেডারেশন মাদ্রাসার জমি আতুল মোদার রেসিন এই সব ফেডারেশনগুলি এই সবগুলির মহা সম্পাদক ছিলেন আব্দুল মান্নান হুজুর আর এই সমস্ত আলে মাদ্রাসার আলে মোলামা যে বেতন হয়েছে এই বেতনগুলি সবগুলি এই সব কিছুকে বাজেট করাইছিলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে সব কিছু করে শাহ সাহেব বলেন আর এই সব বলেন এরাকে সাদ্দাম হোসেনের কাছ থেকে বারোটা হেলিকপ্টারে এক একটা হেলিকপ্টারের দাম পাঁচ কোটি টাকা পাঁচ কোটি ডলারের উপরে এই সব কিছু এই দেশের জন্য ভীষণ বিপদের দিনে তিনি আনছিলেন আমার ভাইয়েরা আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে আল্লাহ তাকে জান্নাতুল করুন ধরেন এই দেশে যার আমাদের কবির রুহুলামী সব আমাদের এই কমপ্লেক্সের অন্যতম সিনিয়র খতিব কবি চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লন্ডনের বাঙালির সকলে অধীর আগ্রহে যারা আলোচনা শোনেন এবং অলি পীর মৌলানা কবি আল্লামা রুহলামিন রহমত হায়াতে আছে তার মৌলানা আমাদের রুহলামিন হজর উনি উনি সব সময় বলে থাকেন আর আমি ওনার থেকে এই এক্সাম্পলটা আমি মুখস্থ করে নিয়েছি যে যারো শিলায় শির নিখাইলি খাইলি মোল্লা চিনলি না কথা বলবেন বরিশালের আরে বরিশালে যদি একটা ভালো এক্সাম্পল পাই তা কেন নিব না জারো সিলাই সিরনি খাইনি মল্লা না জারো সিলায় আমরা শিরনি বিরিয়ানি পোলাও বিরিয়ানি ছোট এক মোল্লানা গেছে আর এক জায়গায় হেভি হাদিয়াও পাইছে পাঁচ হাজার আবার সেই পরিমাণে পাঙ্গাস মাছের পেটি খাওয়াইছে খাসের গোস্ত খাওয়াইছে গরু খাওয়াইছে তারপরে শিরনি আর যা যা খাওয়ান যায় হ্যাঁ কোক ফোক থেকে শুরু করে সবটা খাওয়াইছে তারপরে জিজ্ঞাসা করছে যে আপনার পরিচয় জানাব আপনি কোন সিলাই এই অনুষ্ঠানে আসছেন বলেন কি দেশের অন্যতম সেরা আলেম আমি নিজেই দাওয়াত পাইছি আমি আবার কার ওসিলায় আসবো আসলে হুজুরের ওসিলায় গেছে সেটা বললে তো তো লজ্জা আছে আরেকজনের তালবেলে হয়ে আসছি সেই জন্য ওই পীরের নাম বলে না বড় হুজুরের নামটা স্বীকার স্বীকার করে না এই জন্যই বরিশালের এলাকায় একটা বলছে যে যার ওসিলায় শিরনি মানে পাত এগুলি যার ওসিলায় খাইলি সেই মোল্লার নাম না। আপনারা কি এই রকম হবেন নাকি শোনেন পীর হাজর আব্দুল মান্নান যদিও এই এই ইরাকের আব্দুল কাদের জেলালি রহমাতুল্লাহ আলাইহের ওই যে কমপ্লেক্সের টাকা দিয়ে এই মসজিদটা ওখানে বাগদাদে যারা যাবেন দেখুন ওখানে যে মসজিদ যে আকৃতির যে রকম খুঁটি বাংলাদেশের মধ্যে একই খুঁটি এই যে আমার মুরব্বী উনি সাক্ষী দিলেন উনি বগদাদ বলে কিন্তু আসলে বাগদাদ এইটা এর হিস্টোরি বলবো না তো ইমামে আদম আবুহানি হানিফা রহমাতুল্লাহ আর শুধু এই আপনার কত লক্ষ লক্ষ সাহাবার রক্তে এই ইরাকের মাটিটা বিধৌত হয়েছে এই ইরাকের মাটিটা পবিত্র হয়েছে এই সমস্ত জায়গায় এক সময় এক সময় হেরেক ক্লিয়াসের শাসন ছিল এক সময় মূর্তি পুজো কেসরার শাসন ছিল সকলকে সেখান থেকে দাপড়াইয়ে কলেময় তই এবার পতাকা ইরাকের মাটিতে এইভাবে আকাশের বাতাসে যে পথপদ করে ওড়ে আল্লাহ রসুলের সাহাবাগন আনন্দের সঙ্গে হাসি মুখে তারা জীবন কোরবানি করেছেন জোরে বলবেন কথা ঠিক কি ঠিক না তাহলে এইগুলি যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে আমাদের কপালে দুর্গতি আছে না দুর্গতি আছে না নাই আর আমি তো এই ইতিহাসটা আর একদিন বলবো আজকে না এই যে বড়পির বলা হয় মহিউদ্দিন আব্দুল কাদের জেনালি গাউসুল আজম উনার ওসিলায় ইসলাম তো গেছিল ধ্বংস হয়ে উনার ওসিলায় এবং উনি যে খলিফা গণকে যুবক বয়সে তৈরি করছিলেন প্রায় পাঁচ হাজারের মতো খলিফা তাদের কলব এবং এই যে রুহ আর এই শের নবস খাক আপনার খফি এবং আখফা আর আবাত খাক বাদ এই দশ লতিপা কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ঘড়ির কাঠার মতো যাদের দলে এই ধরনের অলি কমপক্ষে পাঁচ হাজার খলিফা তৈরি করে তিনি ওই হালাকু চেঙ্গিস চেঙ্গিজ খানের পোতা চেঙ্গিজ খানের ছেলে হলো তলি খান তার ছেলে হলো হালাকু খান এরা কমের পক্ষে পঞ্চাশ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে ফেলেছিল জোরে বলতে ওই সময় আবার শিয়ারা শিয়ারা তারা করেছিল হালাকু খান ওদের সঙ্গে বলেছিল সুন্নিদেরকে হত্যা করো তাতে আমরা রাজি এবং পরবর্তীতে এই যে হালাকু খানের থেকে তারা এই বাগদাদ নিয়ে নেয় আমার ভাইরা সেই ইতিহাস আর একদিন আমি বলবো ইনি বড় বড় আব্দুল কাদের জেলানি শুধু জাহারার বংশে হওয়ার কারণে আর উনি কৌশল গ্রহণ করলেন যে এখন রাজনীতি করে আমার কোনো লাভ নাই তো উনি বললেন যে আই অ্যাপার্ট ফ্রম পলিটিক্স আমি রাজনীতিতে নাই তো আর হজরতের জাহারার বংশের হওয়ার কারণে এই শিয়ারা ওনাকে আঘাত করে নাই এই সুযোগে উনি আর ওনার খলিপাগন তাদের সংখ্যা পাঁচ হাজার ছিল পৃথিবীর মধ্যে আবার পঞ্চাশ বছর কঠোর পরিশ্রম করে আবার আবার তৈরি করে দিতে আমি এই বাইতুল বিশ্বজবীর আলোচনা করছি ওখানকার খতিব যারা এখন ভারপ্রাপ্ত করছে মালানা মিজান সহ মাওলানা এই এহসান সহ মাওলানা মহিউদ্দিন সহ মাওলানা মোহেবুল্লা সহ আরো যারা রয়েছেন ডাইরেক্টর এখানে চারজন তারা সকলে বলছেন যে আমরা তো এই হিস্টোরিটা জীবনে আজকের এই প্রথম শুনলাম এত বড় বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ আমার এইগুলো রেকর্ড হচ্ছে না কথা মনে মনে করেন নাকি করে। তাহলে ইসলামকে আবার জীবন্ত রূপ দেওয়ার জন্য আমাদেরকে একটু জান বাজি রাখতে হবে আপনারা একটু চেষ্টা করতে রাজি হবেন কি হবেন না চেষ্টা করতে রাজি হবেন না ইনশাআল্লাহ জোরে ইনশাল্লাহ বলে দেন ইনশাল্লাহটা যেন একটু টেকসই হয় আবার এটা যদি বেলুনের মতো ফেটে না যায় চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবার ইমানের তেজ শক্তি বাড়াই দিন শোনেন এই যে রজম মাস্টার উপরে দুটো কথা বলি আপনাদেরকে আজকের মতো ছুটি দেবো তারপর ঈশান নামাজ জামাতে আদায় করব কিনা বলেন নাকি এখান থেকে বাসায় গিয়ে তারপরে ওই যে একা একা আপনাদের সম্মানে আমি কোনো সময় আপনাদের মাঠে থুয়ে আমি আরাম করতে যাব না যাবো না যাব না যাবো না যাবো না ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি থাকবো অনেক সময় এমন বলি কিন্তু একটু সামান্য চেঞ্জ হয়ে যায় দেখা গেল যে আজকের এই পরিস্থিতি কথা কারণে আমাদের এখানে বিরাট আকারে করতে চাইছিলাম যে আপনাদেরকে এই গরুর গোষ্ঠে তেহারি খাওয়াবো একটু আনন্দ দেবো একটু কলিজার দোয়াটা নিব কিন্তু সেইটার অনুমোদন হয় নাই তো যাই হোক আপনাদের সম্মানে অনেক সুন্দর তাবার রুখের ব্যবস্থা আছে ইনশাল্লাহ তাইলা যদি দুই এক পয়েন্টে একটু ঘাটতি হয় সেটা ক্ষমা মার্জনা নাই জরে বলেন ক্ষমা মার্জনা হবে না হবে না আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ বলে নেন দেখছেন আমি ঝাল খাওয়াবো কই আমার মিষ্টি খাওয়াচ্ছি তো সেই জন্য আমি আমার জনগণ কিন্তু আমার জনগণ আমার না আমি যদি জনগণের হই তাহলে জনগণ আমার না ইনশাল্লাহ আপনাদের কবুল করুন রসুলের কাফেলায় কবুল করুন রসুল যেখানে মরণের আগ পর্যন্ত রসুল্লাহ থুয়ে অন্য কোনো জায়গায় যাবো আমি অনেক সময় শেষ রাতে

আমি আপনাদের কাছে একটা কথা ওয়াদা দিচ্ছি সেই ওয়াদাটা আগে পালন করি আল্লাহ বছরটাকে ভাগ করেছেন কয় ভাগে জরিবালের কয় ভাগে এখন সব মাসের স্বাদ কি সমান পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস যদি হয় নদীর বয়ল তাইলে এর স্বাদ মজা একটু আলাদা না আচ্ছা নদীর বড় ধরনের বুক লাল হয়ে যাওয়া খাল বিলের বড় শৈলবাস যদি হয় তাহলে এর স্বাদ মজা একটু আলাদা না কথা বলবেন আলাদা 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 একটু বেশি হয় না সাত তাহলে সব মাসের মর্যাদা কি সমান সব নবীর দরজা মর্যাদা কি সমান এই পৃথিবীর সব জমির দাম কি সমান ওই সেদিন জুম্মা দিনে আমি এক্সাম্পল দিলাম না আমেরিকার এই যে হোয়াইট হাউজের নিচের মাটির যা দাম কাবা ঘরের নিচের মাটির দাম তার চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি আল্লাহ আকবার এত আসতে বললেন কি বিশ্বাস হয় না আমার রাসুলের দেহ মুবারক ধরে রেখেছে যে মাটিটা আমার রাসুলের দেহ মুবারক জাসাদে আতহার ধরে রেখেছে যে মাটিটা যে মাটিটার উপরে আমার রাসুল রয়েছেন সেই মাটিটার মাটিটার মূল্যের সমান মূল্য পৃথিবীর কোন জায়গার মাটির কি হবে হবে তাই যদি হয় তাহলে বারো মাসের সব মাসের মর্যাদা কি সমান আল্লাহ রব মিনহার বাতন হরম এই বারোটা মাসের মধ্যে চারটা মাসকে আমি বানিয়েছি অতিরিক্ত হরমাত বিশিষ্ট অতিরিক্ত মর্যাদা বিশিষ্ট সোভান আল্লাহ বলেন সেই চারটা মাস কি একটা হলো জেলকাত আর একটা জেলহাজ আর একটা হলো মহরম বিশ্ব নবীর ইসলাম আর কোনো নবী নাই কেমন পর্যন্ত ইসলামটা পৌঁছে যাবে আল্লাহ কতকগুলি কৌশল গ্রহণ করেছেন সেই কৌশলগুলির মধ্য থেকে একটা কৌশল হলো এই হজ একটা কৌশল হলো এই হজ পৃথিবীর বিভিন্ন দূর থেকে দূর থেকে আল্লাহর বান্দাগণ হজে আসবেন কোথায় আসবেন হজে আসবেন হজে আসবার জন্য এক মাস লাগবে মাস দশ দিন লাগবে হজ করবার জন্য দশ দিন লাগবে মদিনায় নবীর জিয়ারাতের জন্য আরও একটু টাইম লাগবে আবার বাড়িতে নিরাপদে ফিরে যাওয়ার জন্য আরও একমাস শোয়া একমাস লাগবে আমার ভাইরা আর তাহলে দেখলেন ওই যে সোহায়ক বাঁ শোহায়ক বাঁশ করে করে আল্লাহ আমাদের মহাশচিব এসে গেছেন মার হওয়া বলে দেন আমি সভাপতি বিহীন মাহফিল আল্লা মা শাব্বীর আহমদ মুমতাজী সাহেবকে আল্লাহ এ আল্লাহর উপর খাস রহমত দিয়ে তার শক্তি সামর্থ্য আরও বাড়িয়ে দিন আমরা হুজুরের বিষয়ে বয়ান করেছি আলোচনা করছি আর ওই কথাটা বলতে ভুলে গেছি এই যে আল্লামা পীর মৌলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহ হেয়া আলাইয়ের ছিলেন সুফি আসির রহমাতুল্লাহ হে আলাইয়ে এবং উনি মুজাদ্দেতে জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর রহমাতুল্লাহ হে আলাইয়ের কলিতা ছিলেন পীর রেসারউদ্দিন ওজা সুফিয়াসিন রহমাতুল্লাহ হে আলাইয়ো তাছাড়া ওনার শ্বশুর আব্দুল মজিদ রহমাতুল্লাহ ওই পীর রহমত হাতে মালী পীর তা পীর আব্দুর রহমান হানাবিও তা ফুরফুরার এই পীর হুজুর তিনি যে কী ছিলেন সে আরেকদিন বলবো তাহলে এই এই নদীর এই নদীর বহমান নদীর থেকে উচি আসার কারণে তার যেমন ছিল জাহিরি শরিয়তে যোগ্যতা এবং যে কোনো মুহূর্তেই তিনি ইংরেজিতে লিখতে পারতেন বলতে পারতেন উর্দু তো তার মাতৃভাষার মতো আরবি মাতৃভাষার মতো আর ইংরেজি এইরকম ছিলেন হিন্দি ফিন্দি এগুলো সমস্ত হিন্দিকে সিন্দি এগুলো সব করতে পারতেন আর বিশেষ করে এই দেশের আলেম উলামাগনের মেরুদণ্ডকে তিনি সোজা করে দিয়েছেন মৌলানা মিজান আগে ঘোষণা করেছে কতগুলি দাখিল মাদ্রা আলিম মাদ্রা ফাজিল মাদ্রা কামিল মাদ্রা তিনি যে ওই বিল্লার সাহেব হম তাকে আল্লাহ জান্নাত দান করুন উনি বলতেন আমি যে মাছায় চাকরি করছি এই মাছায় যখন ফাজেল মঞ্জুরি তো ওই দিনে রফিকুল্লাহ হুজুর তখন প্রিন্সিপাল আমি তখন ওনার অধীনে তা উনি বলতেন যে বিল্লাহ সাহেব আজকের সূর্য ডোববার আগেই এই মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল ফাবক ফাজেলের মঞ্জুরির কাগজ হাতে চাই এরম বলে দিতেন আর ঠিকই সূর্য ডোববার আগেই মঞ্জুরির কাগজ মাছা বোর্ডের চেয়ারম্যান

আমরা বড় পীর রহমাতুল্লাহি আলাইয়ের উপরে আলোচনা দিব ফুরফুরার পীর আবু বাকর আলাইয়ের ভূমিকা অবদানের উপরে আলোচনা দিব এখন আবার পৃথিবীর মধ্যে অলি আব্দাল গাউস কুতুবকে হ্যাঁ এই মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করবার একটা প্রয়াস চলেছিল কিন্তু আল্লাহ সব কিছুকে আবার সরাইয়ে দিয়ে অলিগনকে আবার নিজস্ব আসনে সমাসীন করে দিয়েছেন আল্লাহ রব আলম আরও বাড়িয়ে দিন বাড়িয়ে দিন জোরে বলে দাঁড়ানি জোরে বলে আমিন বলবেন একটু জোরে বলবেন তো বিশেষ করে এই কথাটা যদি না বলে ওয়াদা রক্ষা হয় না সেদিন আমি বলেছিলাম যে মেয়েরাজের উপরে দুটো কথা সংক্ষেপে বলে দিব তো এই যে রজব মাস মিনহা মিনহার বা এই বারোটা মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ অতিরিক্ত মর্যাদা বানিয়ে সহজ ব্যাখ্যা দিছি সহজ ব্যাখ্যায় দিলাম যে এই মাসের মধ্যে যদি কেউ কোনো ব্যবসায়ী যদি আট কেজি গোষ্ঠ দেয় আর দশ কেজি গোষ্ঠের যদি দাম নেয় সাত দশ কেজি দিছি দুই কেজি ঠকালো এই মাসের মধ্যে যদি করে অন্য মাসে যদি করত তাহলে যে আজাবের যোগ্য না হতো এই মাসের মধ্যে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে যদি ফরমালিন দিয়ে মাল দেয় গোশত দেয় মাছ দেয় ফল দেয় এই রকম যদি দেয় তাহলে অন্য মাসে দিলে যে শাস্তি হতো এই মাসে দেওয়ার কারণে শাস্তির পরিমাণ আমি বলেছিলাম কমের পক্ষে স্বাস্থ্যের পরিমাণ দশ গুণ বেড়ে যাবে এখানে আছে ফালা তাজলিমু ফি হিন্না আহাদা খবরদার তোমরা এই চারটা মাসের মধ্যে নিজেদের বিরুদ্ধে তোমরা অত্যাচার করো না তার মানে কবিরা গুনা এই চারটা মাসের মধ্যে তোমরা করো না আর এর বিপরীতে লেখা আছে এই চারটা মাসের মধ্যে যদি তোমরা এই বাদারটা একটু ভালোভাবে করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সকলের জন্য অন্য মাসের এবাজতের চাইতে এই চারটা মাসের এবাদতের পরিমাণকে হাজারো গুণি আমি বাড়াইয়ে দিব তাহলে রজব মাসের ফজিলাতের বিষয়ে কোরানে জরে বলবেন আছে না নাই রজব মাসের ফজিলাতের বিষয়ে কোরানে জরে বলবেন আছে না নাই নবী রজব মাসের দুইটা নাম দিয়েছেন রজব ও রজবুল্লাহ মুহারাম আল্লাহর মহসম্মানিত মাস আল্লাহর মহসম্মানিত মাস আল্লাহর নবী এই মাসকে মহাসম্মানিত বলেছেন আর আদরতে আবু হুরাইরা থেকে একখানা মৌকু আমি পাইলাম মাওলানা আসব আলী থানবি উনি কিতাবে লিখে গেছেন যে ওই ছাব্বিশ তারিখের দিনগত রাতে সেহেরি খাইয়ে সাতাশ তারিখে মেয়েরাজ হয়েছিল ওই রাতে যদি কোনো ইমানদার আল্লাহ নিয়ামতগুলির শোকরা আদায় ইমানের শক্তি বাড়াবার নিয়েতে যদি কি করে ঠিকমতো মতো যদি একদিন রোজা রাখে তাহলে আল্লাহ কমের পক্ষে তাকে ষাট মাস রোজা রাখবার স্বভাব নগদে তারা মোল্লামাই দিয়ে দেয় এখনও সামনে সুযোগ আছে পারবেন ভাইয়েরা আমার তাহলে এই মাসের মধ্যে এবাদাতের পরিমাণ বাড়াতে হবে জোরে বল চেষ্টা করবেন কি করবেন না রমজান মাসের নাম কোরানে বর্ণনা আছে শাহরু ফিল কোরআন রমজান মাসের মর্যাদা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন আর রজব মাসের মর্যাদার কথা স্বয়ং আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তাহলে রজব আর রমজান পাইলাম মাঝখানে একটা মার বাদ থাকলো সেটা হলো শাহবান আল্লাহ চোখের সিগনাল দিলেন নবীকে হে নবী আমার জগৎবাসীর কাছে আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দিতে চাই যেমন আপনি আমাকে প্রতিষ্ঠিত করে দিলেন সেই জন্য এই রজম মাসের দরজা আমি নিজে দিয়েছি রমজান মাসেরটাও আমি দিলাম মাঝখানে যে একটা সাবান মাস রাখলাম এইটা আপনার জন্য রাখলাম আপনি এখন আবার কাছে দাবি জানান রসুল আসলাম সাহাবাগনকে নিয়ে ফাঁকা মাঠে দাঁড়িয়ে অক্ষর দিকে মুখ দিয়ে মাথা দিয়ে তখন রসুল বললেন আল্লাহ রজম মাসের মধ্যে যে বরকত আপনি আমাদিগকে দিয়েছেন আল্লাহ রমজান মাসের মধ্যে যে বরকত আপনি আমাদিগকে দিয়েছেন মানব জাতিকে এটা আগে আসেন আল্লাহ রব্বুল আলমিন ওই সমান পরিমাণের বরকতের জন্য আমি দাবি জানাই আল্লাহ সমান পরিমাণের বরকত আপনি সাবান মাসের মধ্যেও দিয়ে দেয়